বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকারী ড্রেজারে থাকা শ্রমিকের ইটের আঘাতে গত বৃহস্পতিবার রাতে মারা যাওয়া বৈরাগীবাজারের আব্দুল হাসিবের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল 9টায় বৈরাগীবাজারের খশির আবদুল্লাপুর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বৈরাগীবাজার ট্রাক সমিতি, ইউনিটি ইয়াং ক্লাব, কিয়াসারা যুব সমাজ কল্যাণ সংস্থা, বৈরাগীবাজার উন্নয়ন সংগঠন, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা, সমাজ কল্যাণ সংঘ কোনাপাড়া, বৃহত্তর বৈরাগীবাজার এলাকাবাসী, রিয়েল ফ্রেন্ডস অব বৈরাগীবাজার, এলপিএস গড়রবন্ধ, খশিরবন্ধ কৈরবন্ধ যুব সংঘ, খশির আবদুল্লাপুর যুব সংঘ, মৎস্যজীবী জেলে উন্নয়ন সমিতি, আল ইসান ইসলামী পরিষদ, ব্লাড ডোনেটর অব বৈরাগীবাজার সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে আব্দুল হাসিবের পিতা, স্বজন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী হাসিবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। যে ছেলে মারা গেছে এই ছেলের বাবা, আমি সুস্থ বিধার চাই, আর আর কোনো ছেলে যাতে ইলা এই জায়গা গিয়া না মরে, আমি সুস্থ বিচার চাই, এরা হাসি চাই। আমরা মামলা করছি যে আটজনটা ধরা হয়েছে, সে বাঁকড়া মারতে অনবরত মার ইটা মারছে, সে মারছি কেন আমরা কইতে পারি না, তবে তারা তারার কইবা। এলাকার সকল আমরা একত্রতা ঘোষণা করছি এবং হাসিব হত্যার উপযুক্ত বিচার না হইলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেব। যে হাসিবদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর আমরা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে, এই দাবি, এবং প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছে আমাদেরকে। আমরা আজকের এই উপস্থিতি প্রমাণ করে আমরা শান্তিভবন সবাই আব্দুল হাসিবর খুনির ফাঁসি চাই। আমরা করে আমাদের এই ছোটো ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা তার সর্বোচ্চ শাস্তি প্রদান সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং অতি বিলম্বে তার ফাঁসি যেন দেওয়া হয়, এটাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ রইল। তার বিচারটারে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারটা জানো হয়, যাতে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যদি বিচারটা হয় তৈলে বিচারটা দ্রুত হওয়ার সম্ভাবনা আছে, আমি এই অনুরোধও করি। আর ঘণ্টাব্যাপী চলা দীর্ঘ মানববন্ধনে এলাকার সংগঠন, ক্লাব ও জনসাধারণ প্লেকার্ড ব্যানার নিয়ে আব্দুল হাসিবের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়। এদিকে গতকাল রাতে নিহত আব্দুল হাসিবের স্ত্রী বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। এর আগে ওই দিন বাদ মাগরিব নিহত আব্দুল হাসিবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হযরত দুদা শাহ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সৈয়দা আকি হক, এবিটিভি। মানুষ একদিন জন্মিবে, একদিন মরবে।